আপনি এখানেই থাকেন তাকে টেস্ট করা বলছিল আমের শরবত দেখি তার কাছে ফ্লেভারটা কত লাগে আর আমার কাছে ফ্লেভারটা কত লাগে মিরপুর এই শহরটি এমন একটি জায়গা যেখানে নতুন নতুন স্ট্রিট ফুড দেখা যায় প্রতিনিয়ত নতুন এসব খাবার নতুনভাবে পরিবেশন করে থাকে প্রতিটি স্ট্রিট ফুড কার্ট মিরপুরের প্রায় প্রতিটি ফুড কার্ট অনেক বছর আগের পুরানো ইভেন এখানে নতুন নতুন স্টলও বসে যাচ্ছে প্রতিনিয়ত এসব পুরানো এবং নতুন ফুড কার্টের ফুড কোয়ালিটি কেমন এবং এসব ফুড স্টল মিরপুর এক্স্যাক্টলি কোথায় এসব নিয়ে থাকছে আজকের রাশপের স্পেশাল এপিসোড সো লেটস ব্রেক ডাউন মিরপুর স্ট্রিট ফুড হ্যালো গাইস রাইট না আমি এখন মিরপুর অবস্থান করছি আর কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম সিরিয়াল ধরে বিক্রি করছে অনেক ধরনের স্ট্রিট ফুড মিরপুরের প্রায় প্রতিটি মানুষ কাজের ফাঁকে ফাঁকে ডিফারেন্ট সব স্ট্রিট ফুড ট্রাই করে থাকে এই শহরটি এমন একটা শহর যেখানে অনেক বছর ধরে এসব স্ট্রিট ফুড বিখ্যাত আমিও আজকে এসেছি এসব ডিফারেন্ট স্ট্রিট ফুড ট্রাই করতে এখানে অলমোস্ট অনেকটা স্ট্রিট জুড়ে রয়েছে এসব ফুড স্টল প্রতিটি স্টলের সামনে ছিল অনেক ভিড় এই ভিড়ের মাঝে প্রথমে ট্রাই করলাম ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুড়ি মাখা এই স্টল থেকে জানতে পারলাম অনেক বছর ধরে এখানে বিক্রি করে আসছেন এই মুড়ি মাখা বিকাল হলেই সবাই তার কাছে চলে আসে তার হাতের জাদুর মুড়ি মাখা খেতে ঝালমুড়ি যেটার কস্ট হচ্ছে 25 মানে 25 টাকা করে আর এটা আসলে ছিল মিরপুর সনি কমপ্লেক্স এটা হচ্ছে দুয়ে পাশে মিরপুর হচ্ছিল স্ট্রিট ফুডের সমাহার যেখানে বলা হয় আমি আসতে পথে অলরেডি মিনিমাম 30-40টার উপর স্ট্রিট ফুড কার্ট দেখছি এখানে আছে অ্যাভেলেবেল আছে আসলে এই এরিয়াতে এখানে বলে এটা ফেমাস একটা ঝালমুড়ি আর এটা রেটিং যদি আমি দেই এটা হচ্ছিল 8/10 স্ট্রিট ফুডে কত রকম ভ্যারাইটিস রয়েছে তা এখানে আসলেই বোঝা যায় এরপর অন্য একটি ফুড কার্টে দেখতে পেলাম লাইভ স্ট্রিট ফুড বানিয়ে বিক্রি করছে তাদের কাছে জানতে পারলাম খুব রিজনেবল কস্টে তারা এগুলো দিয়ে থাকছেন আমাকে তারা তাদের মোস্ট পপুলার চিকেন কাঠি রোল সাজেস্ট করলো যেটার কস্ট 30 টাকা উপরে যে ক্রাস্টটা এই ক্রাস্টটা অনেকটা কুরমুরে বলা যায় ক্রাস্টেরটার সাথে জিনিসটার লেয়ারটা ভালোভাবে গেছে আমার পার্সোনাল ওপিনিয়ন এর রেটিং হলো 8 এসব স্ট্রিটে একই ধরনের ফুড স্টল রয়েছে কিন্তু এসব খাবারে রয়েছে ডিফারেন্ট টেস্ট এই ফুড কার্টের ঠিক পাশ ঘেঁষেই রয়েছে আরেকটা ফুড স্টল যেখানে লাচি বানিয়ে বিক্রি করছে এবং আরও সিজনাল ফুডস জুস তাদের কাছে অ্যাভেলেবেল সো রাইট নাও গাইস এখন আমার জন্য বানাতে যাচ্ছে হলো দই লাচি আর এটার কস্ট অনলি 30 টাকা আমি যখন এসব ফুড ট্রাই করলাম দেন অ্যান ইন্টারেস্টিং থিং হ্যাপেন টু মি আমের একটা দিন আমাকে ওইখানে ওনার জন্য আপনি এখানকার নাকি আপনি এখানেই থাকেন তাকে টেস্ট করা বলছিল আমের শরবত দেখি তার কাছে ফ্লেভারটা কত লাগে আর আমার কাছে ফ্লেভারটা কত লাগে তো লাচি অলরেডি রেডি হয়ে গেছে আর একটা আমের শরবত আমাকে দেন পাকা আমের শরবত এটা খেয়ে দেখেন কেমন লাগে যেহেতু এটা আমের টেস্ট করলো ওটার বিষয়ে বলতেছে ভালো আর আমি টেস্ট করতেছি লাচ্ছি দেখি এটা কেমন লাগে নর্মালি
ইউজুয়ালি লাচি ফ্লেভারটার মধ্যে বেশি দই থাকে বাট এখানে লেমনের একটা ফ্লেভার পাচ্ছি এখন সব খাবারগুলো মিরপুরের কোথায় আসলে এটা জানার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন এটা আসলে সোনাইসকোর ঠিক অপোজিট সাইডে ইভেন আপনারা ডেসক্রিপশনটা চেক করলেও এর অ্যাকুরেট লোকেশন পেয়ে যাবেন সো দ্যাটস ইজ ফর দ্য ভিডিও সি ইউ গাইজ সুপার সুন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন।